খুব শীঘ্রই তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ যাচ্ছে পিএসসির আন্ডারে আপনারা অবগত আছেন যে বর্তমান সময়ে এই তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে অনেক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ রয়েছে এমতো অবস্থায় সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এই তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগটিও পিএসসির অধীনে হোক তো এ বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন নতুন নতুন আপডেট ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ যাচ্ছে পিএসসির অধীনে সরকারি কর্মচারী নিয়োগের পদ্ধতি পরিবর্তনে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকারি কর্মকমিশনের মাধ্যমে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের অর্থাৎ তেরো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের কমিটি এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিয়েছে সরকারি কর্মচারী নিয়োগের পদ্ধতি পরিবর্ত পরিবর্তনে আপনারা জানেন ১৩ থেকে বিশতম এই আটটি গ্রেডের কর্মচারীরা আগে তৃতীয় ও চতুর্থ শ্রেণী হিসেবে পরিচিত সরকারি চাকরিতে এ দুই শ্রেণীর কর্মচারীর সংখ্যা সবচেয়ে বেশি জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্ট্যাটিস্টিক্স অফ সিভিল অফিসার্স অ্যান্ড স্টাফস এর সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে সরকারি পদ আছে উনিশ লাখ একশো একান্নটি এর মধ্যে ১৩ থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের জন্য অনুমোদিত পদ তেরো লাখ তেপ্পান্ন হাজার পাঁচশো নয়টি যা মোট সরকারি চাকরির একাত্তর শতাংশ প্রথম গ্রেড থেকে নবম গ্রেডের কর্মচারীরা প্রথম শ্রেণীর এবং এরপর বারোতম গ্রেড পর্যন্ত কর্মচারীরা দ্বিতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে পরিচিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা জানিয়েছেন প্রধানমন্ত্রীর অনুমোদনের পর এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসবে দুর্নীতি দীর্ঘসূত্রিতার অভিযোগ থেকে মুক্তি এবং সরকারি নিয়োগে গতি আনতে পিএইচসিকে যুক্ত করা হচ্ছে বলে জানা গেছে তবে জেলা ও উপজেলা পর্যায়ের তৃতীয় দত্তশ্রেণীর কর্মচারী নিয়োগ স্থানীয় প্রশাসনের হাতে রাখার পক্ষে মত দিয়েছে এ সংক্রান্ত কমিটিটি এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেন বিষয়টি আমাদের সক্রিয় বিবেচনায় আছে এ সংক্রান্ত প্রতিবেদন প্রস্তুত হয়েছে কিন্তু বিষয়টি বাস্তবায়নে একটু সময় লাগবে তিনি বলেন সরকারি চাকরিতে একই গ্রেডে বিভিন্ন ধরনের পদ আছে সেগুলোর জন্য আলাদা আলাদা পরীক্ষা নিতে হয় অন্যদিকে পিএসসিকে আরও শক্তিশালী করতে হবে তাই সব মিলিয়ে আমরা একটা প্রক্রিয়ার মধ্যে আছি ধন্যবাদ আল্লাহ হাফেজ